অ্যাকাউন্টিং সফটওয়্যারের জগতে খুব সুপরিচিত একটি নাম ট্যালি। ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব নিকাশের কাজগুলো কম্পিউটারাইজ করে নিতে এই ইআরপি সফটওয়্যারটি এখন বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে। অ্যাকাউন্টিং তথা হিসাব রক্ষণাবেক্ষণের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এই সফটওয়্যার। গেল চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দিন দিনব্যাপী আয়োজিত চতুর্থ চট্টগ্রাম আইটি মেলায় দেশি বিদেশি স্টলগুলোর মধ্যে অংশগ্রহণ করেন ট্যালির এই স্টলটি। সফটওয়্যার জগতে বেশ সাড়া ফেলেছে ব্যবহারকারীদের মাঝে, আর তাই তো বিগত 36 বছর ধরে 20 লক্ষ ব্যবহারকারীদের ব্যবসায়িক কাজে ব্যবহার করে থাকেন এই সফটওয়্যার। ফার্স্ট অফ অল অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, এটাতে আমাদের কোর ফোকাস আছে আর কি। আর সেকেন্ড হচ্ছে এখানে পেরোল, তারপরে আমার ইনভেন্টারি ম্যানেজমেন্ট, তারপর ম্যানুফ্যাকচারিং প্রসেস পুরোটাই এখানে করা যায়। এবং লাস্ট 30 বছর ধরে আমরা প্রায় 23 লক্ষ কাস্টমারকে সাপোর্ট দিয়ে আসছি আর কি। তো সেই হিসেবে এটি টাইম টেস্টেড একটি প্রোডাক্ট, এবং 23 লক্ষ কাস্টমারকে আমরা স্যাটিসফাই, মানে 23 লক্ষ কাস্টমারকে আমরা সাপোর্ট দিচ্ছি আর যারা নেক্সট জেনারেশন ব্যবসা করছেন আর কি বাংলাদেশে এবং চিটাগাংয়ে। তাদের মধ্যে একটা অদ্ভুত ইন্টারেস্ট জেগেছে যে সফটওয়্যার এবং তাদের সিস্টেমটাকে ডিজিটাইজ করা। এবং আমার মনে হয় যে বাংলাদেশও যেভাবে ডিজিটাইজেশনের জন্য ইনভেস্ট করছে, আগামী 2025-26 মধ্যে আমার মনে হয় যেই লেভেল অফ ইনভেস্টমেন্ট হবে সেখান থেকে এই আইটি ফেয়ারের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এক্সাইটমেন্ট কাস্টমারের মধ্যে এবং ইউজারদের মধ্যে প্রচণ্ড। এই সফটওয়্যারটি ভারতের ব্যাঙ্গালোরে ট্যালি সলিউশন প্রাইভেট লিমিটেড নামক কোম্পানিটি তৈরি করে বাজারজাত করেন, আর এবারের প্রযুক্তি মেলায় এই সফটওয়্যার তাদের ব্যবহারকারীদের কাজ আরও সহজতর করতে নিয়ে এলো টেলি প্রাইম নামে একটি নতুন আপডেট, যার মাধ্যমে দ্রুত ঝামেলাহীন প্রাপ্য প্রদেয় বিলগুলো ব্যবস্থাপনা সহ ব্যবসায়িক কাজে দ্রুত অর্থ পেতে এবং সেই সাথে পেমেন্টের সময়সীমাগুলির ব্যবস্থাপনা করতে সহায়তা করবে। আমাদের এক্সিস্টিং যে কাস্টমাররা আছেন বাংলাদেশের চট্টগ্রামে, যে ব্যবসায়ীরা ব্যবহার করছেন, তাদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন ট্যালি প্রাইম। অত্যাধুনিক এবং আরও অধিক সিম্পল, এবং এটাতে যেটা হচ্ছে, এতদিন ধরে আপনারা ট্যালি যে ইআরপি যে ব্যবহার করে আসছেন সেখান থেকে নতুন একটা ফিল এবং লুক পাচ্ছেন ট্যালি প্রাইমে, এবং আরও অনেক নতুন নতুন ফিচার আছে। যেমন ধরেন একটা গোটু বলে একটা ফিচার আছে, যেখানে আপনাকে ট্যালির বা যে সফটওয়্যারের কোন জায়গায় গেলে কোন রিপোর্ট পাবো, কোন জায়গায় কোন অপশন আছে, এটা মনে রাখার প্রয়োজন নেই। ট্যালির ওই গোটুতে গেলেই, ট্যালি প্রাইমের গোটুতে গেলে আপনি সব ফিচারগুলো ওখানেই পাওয়া যাবে, আপনি জাস্ট টাইপ করতে হবে। মেলায় এমন নিত্য নতুন প্রযুক্তির প্রদর্শনী দেখতে পেয়ে খুশি আগত দর্শনার্থীরা। এমন প্রযুক্তি মেলার মাধ্যমে বাংলাদেশের আইটি খাতকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন দর্শনার্থীরা। এই মেলাটা সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ হচ্ছে এখানে কোনো বেচা কেনা নির্ভর কোনো মেলা না। এটা তো হচ্ছে আমরা যে চিটাগাংয়ের যে আইটি প্রফেশনালরা আছে, যারা চিটাগাংয়ের আইটি ফিল্ডে কাজ করে বা আইটি স্টুডেন্ট আছে, তারা এখানে আসলে নতুন টেকনোলজি, নতুন ডিভাইস এগুলো সম্বন্ধে জানতে পারবে। মানে এটা পুরোটাই একটা ডিফারেন্ট, জাস্ট নলেজ গ্যাদারিং, নলেজ শেয়ারিংয়ের জন্য এটা একটা বেস্ট উদ্যোগ আর কি। আইটি মেলা এমন একটি মেলা যেখানে আপনার সবার মিলন, যত আইটি সেক্টরে আমরা যারা আছি আমরা সবাই একত্রিত হই এই মেলার মাধ্যমে, সবাই সবাইকে দেখতে পারি, যত নতুন নতুন আপডেট টেকনোলজিগুলো আসে সব কিন্তু এই মেলায় দেখানো হয়। তো প্রতি বছর আমি মনে করি এই মেলাটা হওয়া দরকার, আইটি মেলাটা অবশ্যই হওয়া দরকার। এটার কারণে মানুষ নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হবে, এই প্রযুক্তির কারণে যেমন অনেক কিছু অনেকে জানে না, এটা এই মেলাতে আসলে এই বিষয়টা বুঝতে পারবে। নিউজ ডেস্ক বাংলাদেশ লাইভ।